যে আম্মু মন খারাপ করছে, রসুল ডাক দিয়ে বলে আয়েশা ওই দিনের শোধ নিলাম। ওই দিনের কি নিলাম? শোধ নিলাম। ওই দিন তুমি পারছিলা, আজকে আমি পারলাম। আম্মু ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে কি ওই দিন আমি পারছিলাম নাকি পারাই দিছেন? আম্মা যে খুব চালাক, আম্মা চালাক না? এ ভাই 3 লক্ষ হাদিসের হাফেজা যে মহিলা, সে কম চালাক হলে কি 3 লক্ষ হাদিস মুখস্থ করতে পারে? আপনার কয়টা, আমরা কয়টা হাদিস জানি? নবীর বিবি আম্মা জান আয়েশা কোরআনের হাফেজা, সুবহানাল্লাহ বলেন, পুরা কোরআন মুখস্থ, 18 বছরের মধ্যে কোরআন মুখস্থ করে ফেলছে, হাদিস মুখস্থ করছে। আম্মা জান কি বলে জানেন? এই আম্মু ডাক দিয়ে বলে যে আমার কাছে বিশেষ 3টা নিয়ামত, কারণ আমি রসুলের কাছে থাকাকালীন আমি বিশেষ 3টা নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে পাইছি, সুবহান। 1 নম্বর, আমি দুনিয়াতে থাকতে আমি জান্নাতে ঘুমাই, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবীর যে রওজা মোবারক, রওজার যে মাকাবার, যে কবরটা যেখানে, ওইটাই কিন্তু আমার রসুলের কামরা ছিল, আয়েশার কামরা ছিল। রসুল যেই কামরার মধ্যে থাকেন, রসুলের রওজা মোবারক যেখানে, ওই নিচের জায়গার মাটিটুকু আল্লাহ তাআলা জান্নাত থেকে প্রেরণ করে দিছে, সুবহানাল্লাহ। আম্মু কি বলে? ফখর করে, আম্মু অহংকার করে, আম্মু কি উঁচু গলায় ডাক দিয়ে বলে যে আমি দুনিয়ার থাকতে জান্নাতের মাটির মধ্যে ঘুমাই, সুবহানাল্লাহ। আম্মু যে জায়গায় ঘুমাতেন, ওই জায়গার নিচের জায়গাটা জান্নাতের মাটি দ্বারা গঠিত, সুবহানাল্লাহ। শুধু কি তাই, আম্মু ডাক দিয়া বলে আমার আর একটি কপাল ভালো, সেটা হলো যে কোনো বিবির কাছে থাকাকালীন আল্লাহ তাআলা কোরআন নাজিল করে নাই, কিন্তু আমি আর আমার পয়গাম্বার, আমার প্রাণপ্রিয় স্বামী একই কম্বলের মধ্যে, আমরা একই মকমলের কম্বলের মধ্যে খাটিয়ার উপর যখন শুয়ে থাকতাম, হযরত জিব্রাইল আসিয়া আমি থাকাকালীন আমার কাছে পয়গাম্বারের উপর কোরআন নাজিল করছে, সুবহানাল্লাহ। নবীজির কোনো বিবির কাছে কোরআন নাজিল হয়নি নবী থাকাকালীন, কিন্তু আয়েশা ডাক দিয়ে বলে আমি নবীর কাছে থাকাকালীন কোরআন নাজিল হতো। মহিলারা ডাক দিয়ে বলছে, মদিনার মহিলারা ডাক দিয়ে বলছে যে এই আয়েশা তুমি কেমনে টের পাও? বলে কোরআন নাজিল যখন হতো, কোরআন এত ভারী কিতাব যখন নাজিল হতো, আমার রসুলের নূর আনোয়ার চেহারা দিয়া, লোমকূপের গোড়া দিয়া, মুক্তার দানার মতো, মুক্তার দানার মতো টকবক করে পানি বাইর হতো, মনে হতো যে আমার রসুল ঘেমে অস্থির হয়ে যাচ্ছে, কোরআন এত কষ্টের বিনিময়ে আমার রসুলের উপর নাজিল হতো। আমি পয়গম্বরের চেহারার দিকে তাকিয়ে দেখতাম, আমার নূর আনোয়ার চেহারাওয়ালা নবী লাল হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, রসুল ঘেমে গেছে, রসুলের মুখ দিয়া পানি বাইর হচ্ছে। আমি পরবর্তীতে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কী হয়েছে? আমার পয়গম্বর ডাক দিয়ে বলে আয়েশা, এই মুহূর্তে জিব্রাইল আয়েশা আমার উপর কোরআন নাজিল করছে, আল্লাহ।